বিরতির পর ফিরে আসলাম। শহীদ সম্মানে মেরি মাটি মেরা দেশ কর্মসূচি তেলিয়ামুড়াতে উদযাপিত। গোটা দেশের সঙ্গে রাজ্যেও চলছে মেরি মাটি মেরা দেশ কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে গোটা দেশেই পালন করা হচ্ছে এই বিশেষ কর্মসূচি। মেরি মাটি মেরা দেশ কর্মসূচি ঘটা করে পালিত হচ্ছে তেলিয়ামুড়াতেও। তেলিয়ামুড়া আরডি ব্লকের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ শুক্রবার বেলা 11টায় মেরি মাটি মেরা দেশ কর্মসূচিকে সামনে রেখে একটি র্যালি অনুষ্ঠিত হয়। প্রতিটি পঞ্চায়েতের পক্ষ থেকে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি তেলিয়ামুড়া ব্লক প্রাঙ্গণ থেকে শুরু হয়। তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি এবং র্যালিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, অতিরিক্ত জেলাশাসক সুভাষ সরকার, ব্লকের বিডিও, পঞ্চায়েতের সদস্য সদস্যা থেকে শুরু করে সকলেই এই বিশেষ র্যালিতে উপস্থিত ছিলেন। মেরি মাটি মেরা দেশকে সামনে রেখে আজ তেলিয়ামুড়াতে এই র্যালির আয়োজন। র্যালিকে কেন্দ্র করে কি বক্তব্য পঞ্চায়েতের পক্ষ থেকে শুনুন। আমরা 9 তারিখ থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম মেরি মাটি মেরি দেশ, এই উপলক্ষে আমরা 9 তারিখ একটি প্রোগ্রাম অমৃত কলশ যাত্রা আমরা করেছিলাম প্রত্যেক ওয়ার্ড থেকে। 10 তারিখ একটি প্রোগ্রাম করেছি আমরা শিলাফলকম। 11 তারিখ আজকে আমরা সেই অমৃত কলশ 15টি ওয়ার্ড থেকে অমৃত কলশ এসেছে। তার থেকে মিট্টি নিয়ে আমরা আরেকটি কলশ আমরা কলশে ভর্তি করি, অমৃত কলশে ভর্তি করে আজকে আমরা একটি সুসজ্জিত বাইক র্যালির মাধ্যমে আমরা আগরতলা এএমসির উদ্দেশ্যে আমরা পৌঁছে দিয়েছি। তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে আমরা আমাদের তেলিয়ামুড়ার যুবক ভাইয়েরা, সমস্ত ভাইয়েরা বাইক র্যালি নিয়ে অতি উৎসাহের সহিত, উদ্যমের সহিত, উচ্ছ্বাসের সহিত ওনারা আমাদের এই যে 77তম স্বাধীনতা দিবস তাকে উদযাপন করতে চলছে এবং অমৃত কলশকে আমরা এএমসির উদ্দেশ্যে, আগরতলার উদ্দেশ্যে আমরা ছাড়তে তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে হাওয়াই গাড়িতে আমরা এসেছি। পুরপিতা রূপক সরকারের বক্তব্য আপনারা শুনলেন। প্রধানমন্ত্রীর যে কর্মসূচির ঘোষণা 9 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে এ মাসের 30 তারিখ পর্যন্ত, মেরি মাটি মেরা দেশ কর্মসূচি অর্থাৎ অমৃত যাত্রা, এবং সেই যাত্রাই শুরু হয়েছে। এবং এই সমস্ত মাটি যা এমসি অর্থাৎ আগরতলা পৌর নিগমে এসে যা নিগমের যিনি রয়েছেন দীপক মজুমদারের কাছে সব হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে এই সব মাটি পাঠানো হবে দিল্লির উদ্দেশ্যে, যে লক্ষ্যকে সামনে রেখে কার্যত অমৃত যাত্রা শুরু হয়েছে তেলিয়ামুড়াতেও। আজ সকালে অনুষ্ঠিত তেলিয়ামুড়াতে অমৃত যাত্রা, যেখানে তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে অমৃত কলস নিয়ে বাইক র্যালি হয়, যে বাইক র্যালি হাওয়াই বাড়ি পর্যন্ত যায় এবং সেখান থেকে পুরপিতা রূপক সরকার এবং অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সকলেই গাড়িতে করে অমৃত কলস যাত্রা সূচনা করেন এবং আগরতলায় এসে যে যাত্রা শেষ হয়, আগরতলা পুর নিগমের এসে সেই যাত্রা শেষ হয় এবং পুর নিগমের কাছে আজকে সমস্ত পঞ্চায়েত থেকে শুরু করে পুর পরিষদ সব জায়গা থেকে যে মাটি সংগ্রহ করা হয়েছে, এক কলস মাটি, সেই মাটি আজ তুলে দেওয়া হয় দীপক মজুমদারের, মেয়রের হাতে। মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসাবে এই বিশেষ আয়োজন, এই বিশেষ র্যালি বা যাত্রা তেলিয়ামুড়াতে পরিলক্ষিত বলে আজ জানা যাচ্ছে। এবং এই যাত্রা সম্পর্কে তুলে ধরলেন, বক্তব্য পেশ করলেন পুরপিতা রূপক সরকার। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।